আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের A2I অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের অংশ হিসেবে মুক্তপাঠ লার্নিং প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুক্তপাঠে আমার বেশ কয়েকটি মডিউল চালু আছে। ইতিমধ্যেই দেশে এবং বিদেশের বহু উদ্যোক্তা এবং প্রোঅ্যাক্টিভ খামারিবৃন্দ এই কোর্স সম্পন্ন করেছেন এবং সারা পৃথিবী থেকেই বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এই অনলাইনে এই প্রোগ্রাম দেখছেন। আপনাদের মুক্তপাঠে আপনার যে প্রোগ্রামগুলো, আমি এগুলো ইতিমধ্যে অংশগ্রহণ করেছি। আমি আপনার দুইটা প্রোগ্রাম শেষও করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে ফার্মিং করতে গেলে প্রধান অস্ত্র হচ্ছে, মানে এটা যদি আপনি যুদ্ধ মনে করেন তাহলে এটা আপনার প্রধান অস্ত্র হতে হবে আপনার ট্রেনিংটা। এই কোর্সটি যারা খামার করবেন তাদের জন্য একটি অপরিহার্য একটি কোর্স। এই কোর্সটির মাধ্যমে কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আর কোথাও জানা যাবে না। ধরেন আমি যেমন ম্যাস্টাইটিসের জন্য যে পরীক্ষাটা, আমি আপনার মুক্তপাঠে আমি শশী স্যারের ভিডিও দেখে ওইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা দুগ্ধবতী গাভী লালন পালনের যে প্রশিক্ষণটা ছিল ওইখান থেকে দেখে আমি ওটা করি। ওইখানে যেমন আপনার শেড কীভাবে ডিজাইন করব, আপনার গাভী কীভাবে চিনব, বকনা হিটে আসলে সেটা কীভাবে বুঝবো। শফিকুর রহমান শশী স্যার আমার শ্রদ্ধেয় মানুষ, উনি এত সুন্দরভাবে এগুলোকে বুঝিয়েছেন। আমার মনে হয় নট অনলি মি, মানে আমার মতো যারা তরুণ উদ্যোক্তা আছে এরা যদি এই ট্রেনিংটা করে বা এই কোর্সে এনরোল করে, ওরা এখান থেকে নিঃসন্দেহে উপকৃত হবে। ভাই আপনি যেহেতু বেশ অনেকগুলো ছাগল নিয়ে কাজ করছেন, অনেকগুলো জাত নিয়ে কাজ করছেন, আমাদের মুক্তপাঠ কিন্তু ছাগল পালন নিয়েও একটু প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা আমরা করেছি, আপনি চাইলে সেই কোর্সটিতেও অংশ নিতে পারেন। এই কোর্সটির মাধ্যমে আমি যেটা দেখতে পেয়েছি, মানে স্যার আমাদের শশী স্যার যেভাবে করে ট্রেনিংটা দিয়েছে, একটা খামার স্থাপন করার থেকে শুরু করে মানে ফাইনাল প্রোডাকশনটা কীভাবে করতে হবে একবারে শেষ পর্যন্ত যেভাবে বলেছে, তো আমি বলতে পারি অ্যাজ এ বিগিনার হিসেবে এই কোর্সটি খুবই মূল্যবান হবে। খামার ব্যবস্থাপনায় উন্নত হওয়ার জন্য আপনারা মুক্তপাঠ অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ গ্রহণ করুন, এই আশাবাদ ব্যক্ত করছি।